যুক্তরাষ্ট্র সরকার এক বিতর্কিত সিদ্ধান্তে হাতি শিকারের উপর নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। এবার বোঝা গেল ঢাকার যে হাতিগুলো ঘুরে ঘুরে সুর দিয়ে চাঁদা তুলে সেগুলি কখনো কিন্তু গুলশান দুই সার্কেল অতিক্রম করে না কেন। সামনে মার্কিন দূতাবাস। জাতির উদ্দেশ্যে ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি জানিয়েছেন, রাশিয়ার হাতে এখন রয়েছে বিশ্বের সবচাইতে অপ্রতিরোধ্য পারমাণবিক মিসাইল। এই খবর শুনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাল্টা হুমকি দিয়েছেন যে তার কাছেও একটি অপ্রতিরোধ্য অস্ত্র আছে। টুইটার। ভ্লাদিমির পুতিন যখন এই মিসাইলের কথা বলছিলেন তখন একটি গ্রাফিক প্রেজেন্টেশনে দেখানো হয় যে মিসাইলটি তার প্রথম আঘাত হানতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এই প্রথমবারের মতো রাশিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রের মূল নির্বাচনী স্লোগান একই, আমেরিকা ফার্স্ট। আগামী জুন মাসে রাশিয়াতে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে ইউরেশিয়ান অর্থনৈতিক জোট ভ্রমণকারীদের কিছু নিষিদ্ধ দ্রব্য বহনের অনুমতি দিয়েছে। এর মধ্যে রয়েছে গাঁজা, হেরোইন এবং কোকেইন। আমাদের অবশ্যই এই বিশ্বকাপ বর্জন করা উচিত। এ তালিকায় কেন নেই আমাদের ফেন্সিডিল আর ইয়াবা? তবে এর জন্য বহনকারীদের পূরণ করতে হবে ছোট্ট একটি শর্ত, রুশ ভাষায় লেখা চিকিৎসকের একটি প্রেসক্রিপশন থাকতে হবে। তার মানে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি টাকা কামাবে মেসিও নয়, রোনাল্ডো নয়, রাশিয়ান ডাক্তাররা। গত 16 মার্চ পালিত হয়ে গেল বিশ্ব ঘুম দিবস। আমরা হয়তো এটা অনেকেই খেয়াল করতে পারিনি। আমি নিজেও কিন্তু এটা জানতে পারি আমাদের এলাকার নাইট গার্ডের কাছ থেকে, প্রতিবেশীর বাসায় চুরি হবার পরের দিন সকালে। বিশ্বখ্যাত ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং মৃত্যুবরণ করেছেন। তার মানে স্টিফেন হকিং উদ্ভাবিত ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স থিওরি বোঝার মতো আর কেউ থাকলো না।